তোমাদের এর আগের ভিডিওতে আমি ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল সেটা সম্পর্কে বলেছি এবং ইংল্যান্ড থেকে আস্তে আস্তে করে ইউরোপের অন্যান্য দেশে কিভাবে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছিল সেটাও বলেছি। এইটাতে তোমাদের এখন আমি শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ফলাফল সম্পর্কে বলতে গেলে তোমাদের তার আগে একটা কথা বলা দরকার, শিল্প বিপ্লব কিন্তু কোনো একদিনে বা কয়েকটা বছরের মধ্যে সম্পন্ন হয়নি। শিল্প বিপ্লব একটা দীর্ঘকালীন প্রক্রিয়া ছিল, যে দীর্ঘকালটা সূচনা হয়েছিল আনুমানিক 1770 খ্রিস্টাব্দকে ধরা হয়, ঐতিহাসিকরা এই সময়টাকে ধরে। 1770 থেকে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত শিল্প বিপ্লবের প্রথম পর্ব ধরা হয় এবং 1840 থেকে 1914 পর্যন্ত শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্ব ধরা হয়। তো এই দীর্ঘকালীন সময় ধরে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার ফলে ইউরোপের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে একটা দীর্ঘকালীন প্রভাব আমরা লক্ষ্য করেছি শিল্প বিপ্লবের। বলতে গিয়ে প্রকৃতপক্ষে বলতে গেলে শিল্প বিপ্লব যদিও বিষয়গতভাবে এটা একটা অর্থনৈতিক বিষয় কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের একটা বিশাল ফলাফল ছিল, বিশাল প্রভাব ছিল। আচ্ছা, প্রথম তোমাদের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শিল্প সমাজের উদ্ভব। এর আগে পর্যন্ত শিল্প বিপ্লবের আগে যে উৎপাদন ব্যবস্থা ছিল সেটা ছিল মূলত পরিবার কেন্দ্রিক। কিছু কিছু পরিবারের সদস্যরা তারা একসাথে হয়ে কোনো একটা বিশেষ দ্রব্য উৎপাদন করতে এবং সেটাকে স্থানীয় বাজারে বিক্রি করা হতো। শিল্প বিপ্লবের ফলে এই উৎপাদন ব্যবস্থাটাই পুরো পরিবর্তিত হয়ে যায়। শিল্প বিপ্লবের ফলে জমিকে কেন্দ্র করে কোনো পুঁজিপতি তিনি তার মূলধনকে বিনিয়োগ করতেন, সেই জমিতে তিনি কারখানা প্রতিষ্ঠা করতেন, সেই কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি কেনা হতো সেটাও তিনি মূলধন বিনিয়োগ করে করতেন এবং যন্ত্রপাতির সাহায্যে বাইরে থেকে শ্রমিক এনে, দক্ষ এবং উৎপাদনশীল শ্রমিক এনে তিনি সেই যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থার একটা বৃহৎ আয়তন আকার দিতেন। সেই বৃহৎ যে উৎপাদনটা হতো সেই উৎপাদনটা আবার মানে লোকাল মার্কেট অর্থাৎ স্থানীয় বাজারে সংকুচিত না থেকে সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হতো, সেটা দেশীয় এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই পণ্যটাকে অন্যান্য বাজারে নিয়ে যাওয়া হতো। এর ফলে পুরো শিল্প ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, যে সমাজ ব্যবস্থায় শ্রমিক ছিল, মালিক ছিল এবং তার সাথে ব্যবসা বাণিজ্য এবং তার উপর নির্ভরশীল একটা বণিক সম্প্রদায়, সমস্ত মিলে একটা শিল্প সমাজের উদ্ভব হয়েছে। দু নম্বর পয়েন্ট তোমাদের দেখাচ্ছে শ্রেণী বৈষম্য শ্রমিক মালিক এবং তার সঙ্গে মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণী বৈষম্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ শিল্প বিপ্লবের ফলে যে শ্রেণী বৈষম্য হয়েছিল সেটা পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলেছিল। শ্রেণী বৈষম্যকে নির্ভর করেই সমাজতন্ত্রবাদ তথা সাম্যবাদের উদ্ভব হয়েছিল, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক ব্যবস্থাটাকেই পাল্টে দিয়েছিল। শ্রেণী বৈষম্যটা হচ্ছে শিল্প বিপ্লবী যে সমাজ, সেই সমাজে শিল্প কেন্দ্রিক যে সমাজ সেই সমাজে দুটো শ্রেণীর সৃষ্টি হয়, মূলত একটা মালিক এবং একটা শ্রমিক। যারা পুঁজিপতি অর্থাৎ যাদের হাতে পুঁজি বা ক্যাপিটাল যাদের হাতে থাকতো, তারা সেই ক্যাপিটালটাকে সেই মূলধনটাকে বিনিয়োগ করে শিল্প উৎপাদন করতেন এবং মূলধন বিনিয়োগ করে তারা যে শিল্পটা উৎপাদন করতেন সেই উৎপাদন কাজে সাহায্য করতো কারা, শ্রমিকরা বা মজুররা। তার বিনিময়ে তারা একটা মজুরি পেত, দৈনিক হোক, সাপ্তাহিক হোক বা মাসিক হোক, তারা একটা মজুরি পেত। তো শুধুমাত্র মজুরির ওপরেই কিন্তু শ্রমিকের অধিকার ছিল, তার বেশি কিছু নয়। কিন্তু শিল্প পণ্যোৎপাদনের ফলে যে লভ্যাংশ, যে বিরাট আকারের একটা লভ্যাংশ, সেই লাভটা কিন্তু পুরোপরিচিত মালিকের কাছে। ফলে কী হতো, মালিক সম্প্রদায় যারা ছিলেন পুঁজিপতি সম্প্রদায় তারা ক্রমশ ধনী থেকে ধনী হচ্ছিলেন, কিন্তু মজুর বা শ্রমিক সম্প্রদায় যারা ছিল তারা অত্যন্ত দুরবস্থার মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে বাধ্য হতো। তারা শহরের একটা নির্দিষ্ট অংশে খুব অস্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করত, তাদের পরিবারও ততদিক অস্বাস্থ্যকর অবস্থায় তারা থাকত, দৈনিক বা সাপ্তাহিক যে মজুরি তাদের দেওয়া হতো সেটা খুবই স্বল্প পরিমাণে, সেই মজুরিতে তাদের কোনো রকমের গ্রাসাচ্ছাদন হতো, তার অতিরিক্ত কিছু তারা পেত না, এমনকি তাদের শ্রমদানের কোনো নির্দিষ্ট সময়সীমাও ছিল না। অর্থাৎ তাদের 8 ঘন্টার অনেক বেশি, এখন যেটা নিয়ম হয়েছে 8 ঘন্টা, সে 8 ঘন্টার অনেক বেশি, 10 ঘন্টা, 12 ঘন্টা, কখনো কখনো 16 ঘন্টাও তাদের কারখানায় কাজ করতে হতো। ফলে তাদের জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। সমাজে স্পষ্টত একটা বৈষম্য দেখা গিয়েছিল, এক শ্রেণী খুব
সামান্য মুষ্টিমেয় সম্প্রদায় যাদের হাতে প্রচুর অর্থ এবং সমাজের একটা বৃহৎ অংশ যাদের হাতে খুব সামান্য অর্থ। এর মাঝে আরেকটা সম্প্রদায়, এই যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি হয়। এই মধ্যবিত্তরা ছিলেন সাধারণত শিক্ষিত সম্প্রদায় অথবা মানে পুঁজিপতি হলেও তারা হয়তো অতটা ধনী নন, মানে নতুন তারা হয়তো কোনো ব্যবসা শুরু করছেন সেই রকম ধরনের ব্যবসায়ী, খুব একটু ধনী বা একটু মানে নাম করা কারিগর সম্প্রদায়ের মানুষ বা কিছু রাজনৈতিক দার্শনিক ব্যক্তি এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে তারা পড়েছিলেন, যে সম্প্রদায়ের আগে কোনো অস্তিত্ব ছিল না। এই মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু এর পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রটাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিলেন। তিন নম্বর পয়েন্ট তোমাদের বলছি, নতুন নতুন নগরের বিকাশ। এটা তো তোমরা বুঝতেই পারছো তোমাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে, যে যখন কোনো একটা অংশে শিল্পের কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে তখন সেই কারখানাকে নির্ভর করে আরও অন্যান্য শিল্প বিকশিত হচ্ছে এবং যে জায়গায় সেটা হচ্ছে সেটা আস্তে আস্তে একটা শহরের হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি হচ্ছে, যাতায়াত ব্যবস্থার উন্নতি হচ্ছে, পণ্য পরিবহন হচ্ছে, প্রচুর মানুষ সেখানে আসছে কাজের সন্ধানে কর্মসংস্থানের জন্য, ফলে সেটা একটা উন্নত নগরতে আস্তে আস্তে বিকশিত হচ্ছে। এইভাবে ইউরোপে অনেক নতুন নতুন নগরের সৃষ্টি হয়, যেগুলো হয়তো একটু বড় গ্রাম ছিল সেগুলো নগরে উপনীত হয়। চতুর্থ পয়েন্ট, পুঁজিবাদী রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতির ওপর নির্ভরশীল। যখনই রাজনৈতিক ব্যবস্থায় এই যে পুঁজিবাদী সম্প্রদায় যারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে, ধন লাভ করছে, তারা তাদের অর্থটাকে ইনভেস্ট করছেন, তখনই দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে। তারা চেষ্টা করছেন যে তাদের অনুগামী বা তাদেরকে হেল্প করবেন এরকম যে সম্প্রদায় তারাই যেন রাজনৈতিক ক্ষমতায় থাকে। সেটা কোনো রাজাও হতে পারে, কোনো শক্তিশালী অন্য কোনো গণতান্ত্রিক সরকারও হতে পারে, প্রজাতান্ত্রিক সরকারও হতে পারে, কিংবা কোনো মানে ধনী পুঁজিবাদী সরকারও হতে পারে, ধনতান্ত্রিক সরকারও হতে পারে। তারা সেই সরকারটাকে টিকিয়ে রাখবার জন্য বা সেই রাজতন্ত্রকে টিকিয়ে রাখবার জন্য তারা অর্থ বিনিয়োগ করতে থাকে, ফলে রাজনৈতিক ব্যবস্থাটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যায়, পুঁজিবাদী সম্প্রদায়ের নিয়ন্ত্রণে চলে যায়। আর পঞ্চম, যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমে তোমাদের বলবো উপনিবেশবাদ, এবং তারপরে উপনিবেশবাদটা কীভাবে সাম্রাজ্যবাদের রূপ নেয় সেটা সম্পর্কে একটুখানি ব্যাখ্যা করব। উপনিবেশবাদ হচ্ছে, প্রথমেই তোমাদের বললাম যে বৃহদায়তন উৎপাদনের ফল কী হচ্ছে, সেই উৎপাদিত পণ্য বাইরে সেটাকে বাজারের কাছে বাজারে সন্ধান করতে হচ্ছে বিক্রয়ের জন্য। ফলে কোনো দেশ যখন, বিশেষ করে আমি ইংল্যান্ডকে ধরেই আমি উদাহরণটা দিচ্ছি, যেহেতু ইংল্যান্ড এখানে পথিকৃত, ইংল্যান্ড যখন তার প্রচুর পরিমাণে দ্রব্য উৎপাদন করতে শুরু করলো, সেই উৎপাদিত দ্রব্যটা তার শুধুমাত্র দেশে বিক্রি করে সেটা যথেষ্ট হচ্ছে না, কারণ প্রচুর দ্রব্য অবিক্রিত অবস্থায় থাকছে, তখন সেই দ্রব্যটাকে বিক্রি করতে হবে, তবে তো তার মুনাফা আসবে। কাজেই সেই বিক্রির উদ্দেশ্যে তার ইংল্যান্ড কিন্তু চারিদিকে সন্ধান শুরু করে। এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, তার আগে কিন্তু এই ইংল্যান্ড থেকে এশিয়াতে আসা বা ইউরোপ থেকে এশিয়াতে আসার জলপথ আবিষ্কার হয়েছে, এই আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে তার পশ্চিম উপকূল দিয়ে এসে মাদাগাস্কার পেরিয়ে ভারতে আসা জলপথ আবিষ্কার করেছেন ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক 1498 খ্রিস্টাব্দে। এর ফলে এই রাস্তা ধরে আস্তে আস্তে অন্যান্য ইউরোপীয় বণিকরাও ভারত বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আসার রাস্তাটা পেয়ে গেছে। ফলে এই যে দেশগুলো যেগুলো অপেক্ষাকৃত দুর্বল দেশ, সেই দেশগুলোকে তারা অধিকার করতে থাকে তাদের পণ্য বিক্রয়ের জন্য, এবং সেখানেই তারা এই জায়গাগুলোর বাজারকে দখল করে, যে বাজার দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সেই প্রতিদ্বন্দ্বিতায় যে যেখানে জয়লাভ করে, যেমন ভারতের ক্ষেত্রে ইংরেজরা জয়লাভ করেছিল, কয়েকটা মুষ্টিমেয় জায়গায় ফরাসিরা জয়লাভ করেছিল, গোয়াতে পর্তুগিজরা জয়লাভ করেছিল, সেরকমভাবে আস্তে আস্তে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য জায়গা, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ইন্দোচীন, এই সমস্ত জায়গাগুলোতে ইউরোপের বিভিন্ন শক্তি তারা সেই জায়গাগুলোকে দখল করে নেয় এবং সেখানকার রাজনৈতিক ক্ষমতাটাকেও তারা দখল করে নেয়। এইসব জায়গাগুলো হয়ে যায় ওই শক্তিশালী দেশগুলোর উপনিবেশ। যখন কোনো দুর্বল দেশে রাজনৈতিক ক্ষমতাকে অধিকার করে সেখানে অর্থনৈতিক ক্ষমতা বিস্তার করে কোনো শক্তিশালী দেশ, তখন সেই দুর্বল দেশটাকে শক্তিশালী দেশের উপনিবেশ বলা হয়। এই শব্দটাকে মনে রাখবে।
এই উপনিবেশ প্রতিষ্ঠার সাথে সাথে এদের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যখন প্রত্যেকটা দেশই শিল্পোন্নত হয়ে গেল, তখন তাদের মধ্যে প্রচন্ড একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো কে কোথায় তার বাজারটা বিস্তার করবে। এবং সেটা শুধুমাত্র এশিয়া নয়, আফ্রিকার বিভিন্ন দেশ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, অর্থাৎ যে জায়গাগুলো অপেক্ষাকৃত দুর্বল সেই জায়গাগুলোতে এরা উপনিবেশ বিস্তারের জন্য লড়াই শুরু করে দিল। এবং সেই লড়াইটাকেই বলা হচ্ছে সাম্রাজ্যবাদ, অর্থাৎ কে কোথায় সাম্রাজ্য বিস্তার করবে সেই নিয়ে তাদের মধ্যে লড়াই। এই লড়াই চলতে থাকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত, শিল্প বিপ্লবের শেষ পর্ব, যেখানে এই লড়াইয়ের আমরা আলটিমেট ফলশ্রুতি দিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ। কারণ জার্মানি একটু দেরিতে যেহেতু সে শিল্পোন্নত হয়, সেই কারণে জার্মানি যখন বাজার বিস্তার করতে যায়, দেখে যে তার বাজার বিস্তার করার জায়গা আর নেই। আগে সমস্ত দেশগুলো তারা সেই জায়গাগুলোকে অকুপাই করে ফেলেছে, দখল করে ফেলেছে, তখন জার্মানি প্রচণ্ড রেগে যায় এবং সে এই জায়গাগুলোকে পুনরায় দখল করবার জন্য সে ইউরোপের অন্যান্য শক্তির সাথে লড়াই শুরু করে। এই উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদের শক্তিগুলোর বিভিন্ন লড়াই থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে তোমরা শিল্প বিপ্লব সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করতে পারলে। শিল্প বিপ্লব কথাটা কোথা থেকে এসেছে, এর অর্থ কী, এই কথাটাকে কে কীভাবে ব্যবহার করেছেন, শিল্প বিপ্লব কোথায় প্রথম হয়, কেন হয়, এবং সেই শিল্প বিপ্লবের ফলাফলগুলো পুরো পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসকে কীভাবে প্রভাবিত করেছিল সেই বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করলাম। তোমরা এর সাথে এই নোটগুলোকে বিভিন্ন মানে বিশেষ করে নেবে, যেগুলোকে আমি বিশেষভাবে ইম্পর্টেন্ট বললাম। শিল্প বিপ্লব শব্দটা কারা প্রথম ব্যবহার করেছিলেন, শিল্প বিপ্লব শব্দটার অর্থ কী, কোথায় প্রথম হয়েছিল, কেন হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল, ইত্যাদি এই নোটগুলোকে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। এইটাই তোমাদের কাজ হবে।